যদি কেউ তারাবির নামাজ না পড়তে পারে তাহলে তার রোজা রাখলে রোজা হবে নাকি হবে না কথা বলেন তারাবি নামাজ যদি কেউ না পড়ে তারাবির সালাত যদি কেউ না পড়ে তার সিয়াম বা রোজা হবে হবে আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না রোজা হয় না আসলে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি পড়লে সব হবে কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা কিন্তু তার মানে কি তারাবি পড়বেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য কষ্ট করে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ ইফতারিতে আমরা যে খাই ছোলা বুট খায়া পেট ফুলায় ফুলায় বুট বুট ফুট ফুট করে তারাবির নামাজটা সুন্দর মতো যদি আপনি আদায় করেন ধীরে স্থিরে ভাবে আদায় করেন তাহলে দেখবেন আপনার নামাজের পরে পেটটা ফ্রেশ হয়ে গেছে ইনশাআল্লাহ বিশাল একটা ব্যায়াম হয় কি হয় না বলেন আর যেই কোরআনের কারণে এই রমজানের সম্মান কার কারণে এই কোরআনের কারণে কারণ আল্লাহ কোরআন দিয়েছেন এই মাসে সেই কোরআন তারাবিতে তেলাওয়াত করা হয় ঠিক না বে ঠিক এই জন্য কোরআন সারা বছর আপনি শোনার তৌফিক হয় না আপনি সৌভাগ্যবান মানুষ হতে হলে হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে সুন্দর করে তেলাওয়াত শুনেন আজকাল হাফেজ সাহেবরাও এমন তুফান মিলের তেলাওয়াত করে তারাবিতে যে কি পড়ে হাফেজ নিজেই বুঝে না আমরা কি বুঝবো এই জন্য এলাকার মুরব্বীরা যারা আছেন মসজিদের যারা দায়িত্বশীল আছেন তারা হাফেজ সাহেবদেরকে বলে দিবেন হাফেজ সাহেব হুজুর আপনি তারাবিতে কোরআন তেলাওয়াত একটু আস্তে আস্তে করবেন